এখন চলে আসছি পপাইসে বার্গার খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো অনেক দিন পরে আজকে একটু বের হইতেছি ওদেরকে নিয়ে। আমরা আজকে বার্গার খেতে যাচ্ছি পপাইসে, পপাইসে হালাল বার্গার পাওয়া যায়। তো রেহান জুহান ওরা বার্গার খাবে, ওদেরকে নিয়ে যাচ্ছি। আমি অবশ্য কাবাব খেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কাবাব আপনাদের ভাইয়া খাওয়াবে না, তো ওদের সাথে আমাকেও বার্গার খেতে হবে। তো চলেন, এই ঠান্ডার মধ্যে -32, আজকে আজকে -32 সাসকাটুনের ওয়েদার, তারপর আমরা বের হচ্ছি, কি করব, খেতে মন চায়। আসো, বাইরে প্রচুর ঠান্ডা, -32, এর মধ্যে বাচ্চারা বলতেছে বার্গার খাবে, এই জন্য ওদেরকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সেবরে আগে চলো তাইলে। তো আমাদের একটু বাজারও করা লাগবে, এই জন্য পাকিস্তানি একটা শপ আছে হালাল শপ, ওই শপটাতে যাব, ওখান থেকে কিছু বাজার করব অল্প কিছু, তারপরে পপাইসে যাব। চলে আসছি আমরা সেবরে। এই সেবরে হচ্ছে গিয়া হালাল মিট পাওয়া যায়, এখান থেকে অল্প কিছু গ্রোসারি লাগবে আমার, এই জন্য ভাবলাম যে পপাইসে যাওয়ার আগে তাহলে গ্রোসারিটাও সেরে নিই। একটু আপনাদের ভাইয়া দেখতেছি, আমি আজকে ফার্স্ট আসছি, আপনাদের ভাইয়া আরও আসছে। সেবরে কাঁচামরিচ নিচ্ছি, ধনিয়া পাতা নিচ্ছি, একদম ফ্রেশ ঢেঁড়স, ওয়ালমার্ট সুপার স্টোর সব ফ্রেশ না। বাসা কোথায় আমরা? ডাউন টাউন। ও আচ্ছা, আপনাদের? আমরা এখানে কাছে। ও বাংলাদেশি পোলাও চল নিতে আসছিলাম, কিন্তু খাইতেছি না, চাষি আর চিনি গুলোটাই পাওয়া যায় বেশি। সাবর থেকে আমাদের বাজার করা শেষ, এখন বাজার সাথে নিয়ে পপাইসে যাচ্ছি ওদেরকে নিয়ে। এই তো আমরা এখন চলে আসছি পপাইসে বার্গার খাওয়ার জন্য, চলো আসো আসো আসো। তাদের পছন্দ মতো খাবারের অর্ডার দিতেছে, এখানে হালাল পাওয়া যায় এই জন্য আমরা আসছি। কোনটা নিতেছো? নাও রেহান, নাও ভিডিওটা। এখান থেকে আমি একটু ভয়েস অ্যাড করে দিলাম, কারণ পপাইসের মধ্যে এত বেশি মিউজিক বাজতেছিল, এই জন্য মিউজিকটা কপিরাইট দিতে পারে, এই জন্য আমি ভয়েস অ্যাড করে দিলাম। আমরা আসলে অনেক দিন পর্যন্তই বাহিরে খাবো খাবো হালাল হালাম চিন্তা করে আসলে কোথাও খেতে পারি না, এখানে হালাল খাবার খুঁজে পাওয়া বড়ই মুশকিল, আর পাওয়াও যায় না, খুব কম রেয়ার। আসলে আমরা যেখানে থাকি সাসকাটুনে, এখানে অনেক শপই আছে খাবারের, যেমন ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিজা হাট, ডোমিনোস পিজা, অন্য অন্য পিজা, ফ্রাইড চিকেনের শপ আছে অনেক, কিন্তু হালাল পাওয়া যায় না, এই জন্য আসলে ওখানে খাওয়াও যায় না। এই পপাইসটা হচ্ছে হালাল, এই জন্য আজকেই ওদেরকে নিয়ে গেলাম। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, বেশি বেশি করে আপনারা দেখবেন। পপাইস থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা, খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।